রাজনীতি আর ধর্ম নিয়ে রাজনীতি এই দুইটার মধ্যে কিসের পার্থক্য আমায় বলতো ওকে বাবা তোমাকে একটা উদাহরণ দিচ্ছি তাহলে তুমি সহজে বুঝতে পারবা ওকে একদিন এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বললো ঠিক আছে বেটা সন্ধ্যার সময় এনে দিব শকুন উড়ে গেল। আর বাসায় আসার সময় মুখে এক টুকরা শুকুরের মাংস নিয়ে এলো বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই তারপর তারপর বাবা বলল অপেক্ষা করো শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় একটা মরা গরুর মাংস সঙ্গে নিয়ে এলো এবার বাচ্চা বলল আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় তারপরে কি হল তখন বাবা বলল এইবার দেখো খেলা সে দুই টুকরো মাংস নিয়ে উড়াল দিল শুকুরের মাংসটা রাখলো মসজিদের পাশে আর গরুর মাংস রাখলো মন্দিরের পাশে এইবার শুরু হয়ে গেল মারামারি হিন্দু আর মুসলমানের মারামারি একজন আর হত্যা করে ফেলল তারপরে লাশ আর লাশের শাড়ি আব্বু শকুনটা তো তখন একটা তখন গাছের ডাল থেকে বাববেটা নেমে খুব মজা করে মানুষের মাংস খেল বাচ্চাটা খেতে খেতে তখন জিজ্ঞাসা করল। বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো বাবা তখন উত্তর দিল এই মানুষ জাতটাই এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি সে রাজীব বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এরা এমন সব কাজ করে যা আমাদের থেকেও হিংস্র মনে হয় ছেলে তখন জিজ্ঞাসা করলো বাবা তুমি তাহলে ধর্মকে কেন ব্যবহার করলে কতগুলো নিরীহ মানুষ মারা গেল রাজনীতি করলেই তো পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়ত ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চাইছো তাই আমি ধর্মকে ব্যবহার করেছি রাজনীতিটা একটু কুটিল এবং জটিল এটি শুরু হতে সময় লাগে কিন্তু শুরু হইলে আর থামে না বাচ্চা তখন বলল বাবা তোমার মাথায় তো অনেক বুদ্ধি বাবা সখন তখন বলল আরে ধুর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ঠ করার জন্য চেষ্টা করে তখন সহজ রাস্তা হিসেবে ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে আমি এইবার শোনো বাবা এসব রাজনীতি থেকে সময় নিজেকে দূরে সরিয়ে রাখবা কারণ রাজনীতি না মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এক সময় তোমাকে যারা অনেক ভালোবাসবে দেখবা এক সময় তারাই তোমাকে ঘৃণা করছে সুতরাং নিজেকে এখান থেকে সেফ রাখবা ঠিক আছে